আপনি দিচ্ছেন রিকি নলেজ অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। নমস্কার বন্ধু, আমি অজয় কুমার দত্ত, রেকি ক্রিস্টাল করুণা লাও ফেরা ম্যাগনিফাইং রেজিস্টার্ড মাস্টার টিচার, অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ এবং আপনাদের বন্ধু। সবাই কেমন আছেন? নিশ্চয় দারুণ আছেন, আমিও দারুণ আছি বন্ধু। আসুন আজকে একটু মেডিটেশনের দিকে চলে যাই। মেডিটেশন আপনারা কি জানেন, অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে স্যার মেডিটেশন করতে গেলে মন বসে না, কি মন চঞ্চল হয়ে যায়, কখন করব, কিভাবে করব, এরকম ধরনের নানা প্রশ্ন। অনেকে করছেন, সাফল্য পাচ্ছেন, আবার অনেকে করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন, কারণ এইসব সমস্যাগুলো তাদের সমস্যার সৃষ্টি করছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো, আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে শুনবেন। দেখুন, আমরা এই যে মেডিটেশনটা করি, এই মেডিটেশনের কিন্তু আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে মৌনতা। আপনি যদি একটা নির্দিষ্ট স্থানে বসে, একটু নিরিবিলি হলে খুব ভালো হয়, আপনি বসে আছেন এবং বসে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসবেন। বসার পর যখন আপনি চোখ বন্ধ করা অবস্থায় একদম মনে কি আসছে, যে কোনো কথা, সেটা আপনার দুঃখের কথা, আনন্দের কথা, কোনো অভিজ্ঞতা, কোনো ভালো লাগা, খারাপ লাগা, সব রকম ফিলিংস বা অভিজ্ঞতা আপনার মনের মধ্যে আসতে পারে, প্রতিনিয়ত নানা রকমভাবেই আসতে পারে, আপনি সেগুলো কিছু দেখতে থাকুন। মনে করুন আপনি একজন দর্শক আর ওগুলোকে আসতে দিন এবং দেখবেন কিছুক্ষণ আসার পর ওগুলো আস্তে আস্তে চলে যাবে। এই যে চলে যাচ্ছে, আসছে এবং চলে যাচ্ছে, আপনি জাস্ট একজন দর্শক, আপনি শুধু দেখুন না কি হতে থাকে। তো এইভাবে যদি কন্টিনিউ কিছুক্ষণ বসে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন যে আস্তে আস্তে মনের মধ্যে আর কোনো ভাবনা আসছে না। 5 মিনিট বা 10 মিনিট পর দেখবেন মনের মধ্যে কোনো কিছু আর আসছে না, একটা শূন্যতার সৃষ্টি হয়েছে, ফাঁকা জায়গা। অর্থাৎ আপনার যে সাবকনসিয়াস মাইন্ড, সেই সাবকনসিয়াস মাইন্ডটা কিন্তু কাজ করতে শুরু করছে, অ্যাক্টিভ হতে শুরু করছে। তো তার আগে ছোট একটা কথা বলে নিই, যে আমরা দেখবেন যে যে কোনো কিছু ভাবি, যে কোনো কিছু কাজ করি, অনেক সময় দেখা যায় যে আমরা যেটা ভাবছি বা যেটা চিন্তা করছি সেটা হঠাৎ করেই ঘটে গেল। কারোর কথা ভাবছি, সে ফোন করলো বা মেসেজ করলো বা এসে গেল সরাসরি আমার বাড়িতে, বা আমি যেটা চাইছিলাম সেটা হঠাৎ করেই পেয়ে গেলাম। এরকম হয়, বহু মানুষের সঙ্গেই ঘটে, আমাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই আমরা একটু অবাক হয়ে যাই। আসলে এটা আর কিছুই নয়, এটা আপনার পজিটিভ ভাইব্রেশন নিজের মনের। আপনি আপনার অজান্তেই আপনি কখনো হয়তো সেই কথাগুলো নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করেছেন, হয়তো চাইতেন সেইভাবে এবং মনের মধ্যে একটা আশা রাখতেন যে আমি এটা পাবো, যদি পাই পাই, এরকম একটা ভাইব্রেশন যা আপনাকে তার সঙ্গে, অর্থাৎ সেই বস্তুটির সঙ্গে একটা কানেকশানের যোগাযোগ করিয়ে দিয়েছে এবং সেটা আপনার প্রতি এবং আপনি তার প্রতি, অর্থাৎ আপনার মন তার প্রতি আকৃষ্ট হয়ে ক্রমশ একে অপরের কাছাকাছি এসেছেন এবং তারপরেই কিন্তু আপনার সেটা প্রাপ্তি ঘটেছে। ঠিক একই রকমভাবে আপনি যখন সাইলেন্স মোডে বসে আছেন, যখন দেখছেন আর কিচ্ছু নেই, সেখানে ভাবার মতো কিচ্ছু নেই, চুপ করেছেন, তখন আপনি আপনার যে চাওয়া, আপনার যে ইচ্ছে, আপনার যে প্রার্থনা, সেটাকে উপস্থাপিত করুন। অর্থাৎ তখন আপনি মন খুলে চান সেখানে এবং সেটাকে ইমাজিন করুন, কিছুক্ষণ করুন, 2 মিনিট 3 মিনিট করুন এবং সেটা ইমাজিন করুন যে আপনি তার মধ্যে দিয়ে চলছেন, আপনি সেটা পেয়ে গেছেন, আপনি খুব ভালো ফিল করছেন, আপনি খুব আনন্দিত, খুব খুশি। করার পর যখন মনে হয় আপনি খুব তৃপ্ত, তখন আপনি নিজেকে ধন্যবাদ জানান, বিশ্বশক্তিকে ধন্যবাদ জানান, তারপর ধীরে ধীরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে করতে আবার চোখ করুন। কিচ্ছু না, সব থেকে সহজ পদ্ধতি এটা। এতে কী হয়, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড, সাধারণত আমরা জানি যে আমরা যখন সারাদিন জেগে রয়েছি তখন আমাদের কনসিয়াস মাইন্ড দারুণভাবে অ্যাক্টিভ থাকে, সাবকনসিয়াস মাইন্ড সেভাবে কাজ করতে পারে না। আমরা শুয়ে পড়ার পর যখন আমরা ধীরে ধীরে ঘুমের কোলে ডুবে পড়ি, তো তখন কী হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড আস্তে 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 অ্যাক্টিভ হতে থাকে এবং রাত্রিবেলা আমরা খুব ভালো ঘুমোই আর তখন সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে এত সুন্দরভাবে রিপ্রোগ্রামিং করে দেয়, আমাদের হতাশাকে, আমাদের বেদনাকে, আমাদের কষ্টকে কাটিয়ে দেয় যে সকালবেলায় ঘুম থেকে যখন উঠি একটা রিফ্রেশ মোডে আমরা উঠি আর একটা নতুন সকাল আমাদের কাছে নতুন হিসাবে ধরা দেয় এবং
একটা প্রাণ শক্তি নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তো সেটা যদি আপনি কাজে লাগাতে পারেন, ওই সময়টাকে, ওই মৌনতা, ওই নিস্তব্ধতাকে, ওই নীরবতার সময়টুকুকে যদি আপনি সাবকনসিয়াস মাইন্ডকে কোনো কিছু আপনার ইচ্ছা, আপনার বাসনার কথা যদি জানাতে পারেন এবং সেটা পজিটিভলি যদি আপনি করতে পারেন, ভীষণ বিশ্বাস রেখে চাইতে পারেন, আপনি সাকসেস, আপনি সাফল্য পেতে বাধ্য, পাবেনই। এটা এত সহজ পদ্ধতি, এর জন্য এমন নয় যে আপনাকে আলাদা করে কোনো কিছু করতে হচ্ছে। দেখুন কত সহজ পদ্ধতি বলে দিলাম। আপনারা যারা মেডিটেশন করেন না, যারা রেকি জানেন না, রেকি শেখেননি বা অন্য কিছু করছেন না, আপনারা জাস্ট এইটুকু একটু ফলো করুন, নিজের একবার চেষ্টা করে দেখুন। জাস্ট নিজের সুবিধা মতো একটা সময়ে নীরবতার মধ্যে থেকে এই প্রক্রিয়াটা করে দেখুন, দারুণভাবে কিন্তু আপনি হেল্প পাবেন, দারুণভাবে আপনি অবাক হয়ে যাবেন, আপনি নিজে যখন দারুণভাবে রেজাল্ট পাবেন। এটাও কিন্তু ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট, যা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে দারুণভাবে অ্যাক্টিভ করে তাকে দিয়ে কাজ করাতে পারে। কারণ আমরা সাধারণত আমাদের মনকে চালনা করতে পারি না, সেই প্রসেসটা আমরা জানি না। কিন্তু যদি সেই প্রসেসটাকে আমরা ঠিক মতোভাবে যদি জানতে পারি, আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু তাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব। এবং সেটা যদি পজিটিভ ওয়েতে আমরা করতে থাকি, তো আমাদেরকেও বাধা দিলেও কোনো কাজ হবে না। কারণ আমরা নিজেদের মনের মধ্যে যেটা ভাবছি সেটা তো আমি বাইরে কিছু বলছি না, এবং সেটা আমি যদি কন্টিনিউ করতে থাকি, রোজ করতে থাকি, দেখবেন খুব শীঘ্রই আপনি তার বেনিফিটও পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করে দেখতে পারেন এভাবে। কতদিন করবেন? চেষ্টা করুন একটা মাস করার কন্টিনিউ। কখন করবেন? আপনার সুবিধা মতো সকালবেলা হোক, সন্ধ্যা বা রাত্রিবেলায়, যখন আপনি একাকী বা নির্জনে থাকেন, এবং গভীর বিশ্বাস নিয়ে, গভীর আস্থা নিয়ে পজিটিভলি করুন। দেখুন না আপনি কিছু করতে পারেন কি না, নিজের জীবনে পরিবর্তন নিজেই। তো বন্ধু, আজ আর নয়, যারা এমন নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী তারা সঙ্গে থাকুন, একদম নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অবশ্যই অ্যাক্টিভ করে রাখতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন। আর প্রচুর ভিডিও রয়েছে আমার এখানে, সেগুলো আপনারা দেখেও আপনাদের সময় কাটাতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনারা অনেক কিছু হয়তো নতুন জানতে পারবেন। অনেকেই বলে থাকেন, কেউ কেউ দেখি কমেন্টে, যে স্যার আপনার কী প্রয়োজন, আপনি কেন এগুলো করছেন, এগুলো কেন দিচ্ছেন, আপনি কাজ করলেই তো টাকা ইনকাম করা যায়। আরে বাবা, এটাও তো আমার কাজ, মানুষকে কিছু দেওয়া, সবসময় টাকার কথা চিন্তা করলে তো হবে না, তাই না? তো কিছু তো পরিষেবা মানুষকে দেওয়া যেতেই পারে, যাতে অন্যরাও ভালো থাকে আর তাদের ভালো লাগা, ভালো থাকা থেকে আমিও ভালো থাকি। তো বন্ধু, আজ এই পর্যন্তই। খুব ভালো থাকুন, দারুণ থাকুন, ধন্যবাদ।